রাজধানীর গণপরিবহন সংকট ও জনদুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, সারাদিন গণপরিবহনের এই সংকট এবং অব্যবস্থাপনা নিয়ে আপনার মাধ্যমে জেনেছি, কি তথ্য রয়েছে আপনার কাছে? এই মুহূর্তের চিত্র কি দেখতে পাচ্ছেন? যাত্রী, চালক, পরিবহন সংশ্লিষ্টরা কি বলেছেন? সারাদিনে কিন্তু গণপরিবহন সংকট অব্যবস্থাপনা নিয়ে যাত্রী দুর্ভোগ নিয়ে অনেকগুলো বিষয় আমরা তুলে ধরেছি আপনার দর্শকদের জন্য। এখন আসলে রাত 10টা বেজে গেছে, এরই মধ্যে আপনি এখন দেখতে পাবেন আমার পেছনে যে অসংখ্য গাড়ি কিন্তু যাত্রাবাড়ি যে পয়েন্টটি রয়েছে এখানে যাতায়াত করছে এখান দিয়ে। এবং যাত্রাবাড়ি হচ্ছে রাজধানীর অন্যতম একটি প্রবেশ মুখ এবং এখানে প্রতিদিন কয়েক লাখ গাড়ি কিন্তু যাতায়াত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এবং এখানে আসলে দেখে থাকবেন খুবই অগোছালোভাবে গাড়িগুলো যাতায়াত করছে, কোনো আসলে যে সিস্টেম সেটি আসলে এখানে কোনো ডেভেলপ হয়নি। এবং আপনাকে ক্যামেরা পিছনে দেখতে পাচ্ছেন কিছু কিছু রাজধানীর যে গণপরিবহন রয়েছে সেগুলো এখানে একদম বাম পাশে, অর্থাৎ শ্যামপুর থেকে যাত্রাবাড়ি মুখী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির পাশে দাঁড়িয়ে তারা যাত্রী তুলছে। কি অঘোষিত বাস স্ট্যান্ড করে তারা আসলে যাত্রী তুলছে, আদতে কোনো বাস স্ট্যান্ড কিন্তু এখানে নেই। এবং যাত্রী ওঠানামার যে স্ট্যান্ড সেটি কিন্তু ওইভাবে গড়ে ওঠেনি এখন পর্যন্ত। আমরা আসলে এখানকার পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কাজ করছেন, তাদের সাথে কথা বলছিলাম, আসলে কোনো সেরকম সদস্য তারা দিতে পারেননি, তারা আসলে হিমশিম খাচ্ছেন এই ধরনের পরিস্থিতি মোকাবিলা। আপনি দেখে থাকেন, আমরা একটু এদিকে যাই, আমরা একটু সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করি যে কি আপনি দেখে থাকবেন যে যে রাজধানীর যে গণপরিবহনগুলি রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে যাত্রী ওঠানো আমার কাজ করছে এবং কিন্তু যাত্রী ওঠানোর চেষ্টা করছে তারা। এবং পুলিশের সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছে এবং আমরা একটু কথা বলতে চাই পুলিশ সদস্যদের সঙ্গে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা কীভাবে দায়িত্ব পালন করছেন? এখানে অনেকগুলো বাস এবং আমরা অঘোষিতভাবে স্ট্যান্ড করে আছি, যাত্রী ওঠানো না, যাত্রী আমাদের সামনে উঠায় না, নির্দিষ্ট যাত্রী ছাউনি ওদিকে যাত্রী ওঠানো করবে। ছাউনি আমরা দেখছি যে নেই, মোটরসাইকেল চালক পাওয়া যায় আর লাইট লাইসেন্সটা বেশি, হেভি লাইসেন্সটা কম। ধন্যবাদ আপনাকে। আসলে আমি বারবার যে বিষয়টি বলছিলাম যে ভারী গাড়ি চালাচ্ছেন, হালকা যেসব গাড়ির লাইসেন্স নিয়ে তারা চালাচ্ছেন, এইভাবে আসলে অগাছলোভাবে এই যাত্রাবাড়ি মোড় খুবই গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ এবং এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু যাতায়াত করেন এবং রাজধানীমুখী অফিসগামী মানুষও কিন্তু এদিক দিয়ে যাতায়াত করেন। তাদেরকে আসলে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, মানুষের দুর্ভোগ তো রয়েছে, গণপরিবহন সংকটও রয়েছে এবং সরকারের যেসব বিআরটিসি পরিবহন রয়েছে সেটিরও কিন্তু সংকট রয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত গণপরিবহন নিয়ে সবশেষ পরিস্থিতি। যাই হোক, ধন্যবাদ ফখরুল ইসলাম। সহকর্মী ফখরুল ইসলাম।